মাশরাফিকে মন্ত্রী হিসেবে দেখতে চায় নড়াইলবাসী। নড়াইল দুই আসনের সংসদ সদস্য মাশরাফে বিন মর্তজা দ্বিতীয়বারের মতো বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হন। বিজয়ের খবরের পর বিভিন্ন স্থান থেকে ফুলেল শুভেচ্ছা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আর এর সাথে নড়াইলবাসী মাশরাফিকে মন্ত্রী হিসেবে দেখতে চায়। নড়াইল প্রতিনিধি শরীফুল ইসলামের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফে বিন মর্তজা দ্বিতীয়বারের মতো বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হন। ২৪ ডিসেম্বর ভোটের মাঠে এসে মাত্র ১৪ দিনে নির্বাচনী এলাকার প্রতিটি এলাকা চষে বেড়ান। ভোটাররাও তাকে বিপুল ভোটে বিজয়ী করেন। নির্বাচনে মাশরাফে বিন মর্তজা পেয়েছেন ১৮৯,১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমান, তিনি পেয়েছেন ৪,৪১ ভোট। ১৮৫,১৬১ ভোটের ব্যবধানে বিজয়ী হন মাশরাফি। এই বিজয়ে খুশি নড়াইলবাসী। তাদের দাবি, অবহেলিত নড়াইলে স্বপ্নের সূচনা করা মাশরাফিকে তারা এবার মন্ত্রী দেখতে চান। আমি মনে করি বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ এমপি এ হবে, হয়েছে তাই। পাঁচ বছরে মাশরাফে বিন মর্তজা যে প্রকল্পগুলো এনেছে, যে উন্নয়ন করেছে, এ যাবৎকালে রেকর্ড সংখ্যক উন্নয়ন নড়াইলে হয়েছে। রাজনীতির মাঠে মাশরাফি আসার পরে আমাদের স্বপ্ন দেখায়নি, শুধু স্বপ্নের বাস্তবায়ন করেছে। আমরা স্বাধীনতার পর থেকে নড়াইলে কোনো মন্ত্রী হয়নি। আমাদের প্রিয় মুখ মাশরাফে বিন মর্তজাকে এবার মন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই। বিজয়ী হয়ে মাশরাফি নড়াইলবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন, মন্ত্রিত্ব দেয়া বা না দেয়া মাননীয় প্রধানমন্ত্রীর বিষয়। জনগণ পুনরায় নির্বাচিত করায় তাদের জন্যই কাজ করতে চান জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক। আমাদের দলীয় প্রধান আছে মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা, এটা ওনার সিদ্ধান্ত এবং উনি যে সিদ্ধান্ত নেবে সেটাই হবে। নড়াইল দুই আসনের যারা মানুষ আছে তারা যেন ভালো থাকে, সুখে শান্তিতে থাকে, এটাই আমার সবসময় চাওয়া। শরীফুল ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।